বন্ধুরা কেমন আছেন আমার চ্যানেল অ্যান টেক বানাতে অনেক অনেক স্বাগতম আপনাদের তো কেমন আছেন আপনারা তো ওপর তরফ থেকে আরেকটি ফোন চলে আসলো আর এই ভিডিওটি শুরু করার আগেই আপনাদের বলে দিই যে যদি আপনারা কোনো গেমিং ফোন খুঁজছেন বা যদি আপনি কোনো হার্ড কোর গ্রেমার্স হয়ে থাকেন তো এই রিভিউটি এই ভিডিওতে এখান থেকে আপনি ছেড়ে দিন কারণ এই ফোনটা আপনার জন্য না যেই প্রাইস রেঞ্জে এই ফোনটা আসছে আর যেগুলো স্পেসিফিকেশানস আপনাকে দিচ্ছে এই ফোনটা দিয়ে আপনি পাবজি বা কোনো হাই রেজোলিউশন গেম যেরকম অ্যাসফল্ট নাইন অ্যাসফল্ট নাইন তো কত সময় চলেও না তো অ্যাসফল্ট নাইন আপনি এরকম লো রেজলিউশনেই খেলতে পারবেন হাই বা মিডিয়াম রেজলিউশনে খেলতে পারবেন না তো চলুন রিভিউটি শুরু করা যাক সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটির ফিজিক্যাল ওভারভিউ নিয়ে তো ফিজিক্যাল ওভারভিউতে কথাটা হল আমি গোল্ড কালার যেটা খুবই সুন্দর কালার এই মোবাইলটার কিন্তু মোবাইলটার যেটা আপনার ডিজাইন আর যেটা ব্যাক সাইডে রিয়ার সাইডে ইউজ করা হয়েছে সেটা হলো আপনার প্লাস্টিক বডি আর সাইডগুলোতে ইউজ করা হয়েছে আপনার ম্যাট ফিনিশিং মানে দূরের থেকে যদি আপনি মোবাইলটাকে দেখেন তো মনে হবে না আপনার একদমই যে ওটার মধ্যে প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে কিন্তু হাতে নিলে আপনি একদমই বুঝতে পারবেন এটার মধ্যে কোনো ইউএসবি টাইপ সিপোর্ট ইনক্লুড করা হয়নি কিন্তু আপনার ইনক্লুড করে দেওয়া হয়েছে একটা ওয়াটার ড্রপ নচ যেটাকে এই মোবাইলটাকে খুব সুন্দর বানিয়ে তোলে কিন্তু একটা জিনিস এই মোবাইলটার খুব ভালো লেগেছে আমার যে ব্যাটারিটাই মোবাইলটার খুবই পাওয়ারফুল আর এটাই এই মোবাইলটির আর এন ডি কিন্তু ব্যাটারি এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও ব্যাটারিটি এত বড় হওয়া সত্ত্বেও ব্যাটারির জন্য মোবাইলটার ওয়েটটা যে সেটা লাইট ওয়েটই রাখা হয়েছে অত মোবাইলে ইনক্রিজ হয়নি কিন্তু যদি বলি ডিজাইনের এমনি ওভারভিউতে তো নিচের সাইডে যেটা চিনটা ওটা একটু বড় হয়ে গেছে তার জন্য একটু লুকসটা একটু মার্কয়ে গেছে তাছাড়া ডিজাইনের মধ্যে মোবাইলের কোনো কমপ্লেন নেই চলে যাব এখন ডিসপ্লেতে তো ডিসপ্লে এখানে প্রোভাইড করা আছে আপনাকে সিক্স পয়েন্ট টু ইঞ্চের এইচডি প্লাস ডিসপ্লে তার মানে আপনাকে সেভেন টোয়েন্টি পি পর্যন্ত লিমিট আছে ডিসপ্লেতে আর ওয়ান জিরো টু জিরো পি আপনি ইউজ করতে পারবেন না তো আপনি যদি বেশিক্ষণ ইউটিউবে ভিডিওস দেখেন তো এই মোবাইলটি আপনার জন্য না কারণ ইউটিউবে আপনি কোনো ভিডিও সেভেন টোয়েন্টি পি ছাড়া দেখতে পারবেন না এর চেয়ে বেশিতে তো পক্ষে যদি বলি এই যে এই জিনিসটা যে ওপো যে করলো মানে সেভেন টোয়েন্টি পি পর্যন্ত লিমিটেড রাখলো এই জিনিসটাকে ওপো কীভাবে ওভারকাম করেছে সেটাও আপনাকে বলে দিই ওপো কী করেছে মোবাইলটার আইকনসগুলোকে বড় করে দিয়েছে তার জন্য কী হয় আপনি যদি মোবাইলটাকে কাছের থেকেও দেখেন তাও আপনার মোবাইলের পিক্সেলগুলো দেখা যায় না বাকি যদি ডিসপ্লেটার কথা বলি তো ডিসপ্লেটা খুবই সুন্দর রাখা হয়েছে ওপর সাইডে একটা ওয়াটার ড্রপ নচ ইনক্লুড করে দেওয়া হয়েছে যেখানে আপনার ফ্রন্ট ক্যামেরাটি ইনক্লুড আছে সিক্সটিন মেগাপিক্সেলের আর ডিসপ্লেটার মধ্যে যেটা ব্রাইটনেস ওটা খুবই আপনি ইনক্রিজ করতে পারবেন তো আউটডোরে যখন আপনি মোবাইলটি ইউজ করবেন আপনার কোনো প্রবলেম নেবে কথা বলবো এখন এই মোবাইলটি চিপসেট আর প্রসেসার আর পারফরমেন্স নিয়ে তো এই জিনিসটি হলো এই মোবাইলটির সবচেয়ে খারাপ জিনিস যেটা কি এই মোবাইলে যে প্রাইজে মোবাইলটি লঞ্চ করা হয়েছে ওই প্রাইজের মধ্যে এখানে আপনাকে দেওয়া হচ্ছে স্ন্যাপড্র্যাগান অক্টাকোড ফোর ফিফটি চিপসেট যখন কি এই প্রাইজের মধ্যেই যেরকম রেডমি নোট সিক্স প্রোতে আমরা দেখি স্ন্যাপড্রাগান সিক্স থার্টি সিক্স ইনক্লুড করা হয়েছে বা এই প্রাইজের চেয়ে অনেক কম দামেও প্রাইসে রিয়েলমির মোবাইল এর চেয়ে ভালো ভালো প্রসেসার দেয় কত সময় তো আমি কি বলবো যে মানে এই মোবাইলটি ওপো যে কী করলো আর এটা যদি আমি র্যাম আর স্টোরেজের কথা বলি তো ফোর জিবি আর সিক্সটি ফোর জিবি ইন্টারনাল দিয়ে এই মোবাইলটি আসছে একটা ভেরিয়েন্ট আরেকটা ভেরিয়েন্টে মনে হয় এই মোবাইলটি বেরোবে কিন্তু এখন যদি আপনারা বলেন যে আমাকে গেমিংয়ের কথাটা তো এই মোবাইল দিয়ে আপনি লো রেজোলিউশনে তো পাবজি ইজিলি খেলে দিতে পারবেন কিন্তু মিডিয়াম আর হাই রেজোলিউশনে পাবজি একসপাল গেম মতন আপনি চিন্তাও করতে পারবেন না কারণ এই মোবাইলটি সাপোর্ট করবে না তাছাড়া যদি আপনি রেগুলার ওয়ার্কের কথা বলেন আমাকে যে রেগুলার ওয়ার্ক এই মোবাইলটি দিয়ে তো রেগুলার ওয়ার্ক আপনি ইজিলি করে নিতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি সিক্সটি ফোর জিবিটাকে ঠুসে টুচে ভরিয়ে একদম পুরো সিক্সটি ফোর জিবি ফুল না করে দেন এখন কথা বলবো ক্যামেরাটা নিয়ে তো ক্যামেরা ওপর সবসময় ক্যামেরা স্পেসিফিক কোম্পানি তো ক্যামেরাতে ইনক্লুড করে দেওয়া হয়েছে আপনাকে রিয়ার সাইডে থার্টিন মেগাপিক্সেলের শর্ট ক্যামেরা আর টু মেগাপিক্সেলের সেন্সি ক্যামেরা ক্যামেরাটা খুবই সুন্দর এখানে ক্যামেরার মধ্যে আপনাকে পোর্ট্রেট মোড যেটা দেওয়া হচ্ছে ওটা খুবই সুন্দর ব্লার ব্যাকগ্রাউন্ড আপনার যেটা মেইন সাবজেক্ট সেখানে যেটা সেপারেশন কতগুলো মোবাইলে আপনার দেখি খুবই শার্প করে তোলে কিন্তু এখানে সেপারেশনটা খুবই সুন্দর করে ব্লার আর মেইন সাবজেক্টটার মধ্যে তাছাড়া যেটা এইচডিআর মোড ইনক্লুড দেওয়া হয়েছে মোবাইলটার মধ্যে খুবই সুন্দর আপনি এইচডিআর মোডে ইউজ ফটো তুলে নিতে পারবেন নাইট মোডও খারাপ না যদি আপনি অত জুম না করে ফটো তোলেন কথা বলবো এখন ফ্রন্ট ক্যামেরাটা তো ইনক্লুড করে দেওয়া হয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উইথ এআই সাপোর্ট এআই সাপোর্টটা দিয়ে কি হয় এখন আপনার কিছু বিউটি মোড যেটা সেটা বাই ডিফল্ট ফ্রন্ট ক্যামেরাটা অ্যাপ্লিকেবল থাকেই আর সেটা যখনই আপনি মুখের সামনে নিয়ে আসবেন অ্যাপ্লাই হয়ে যায় আর এটা দিয়ে ফ্রন্ট ক্যামেরার মধ্যে বিউটি মোডটা কী করে আপনার এখন এআইটা অটোমেটিক্যালি কোন বিউটি মোডটা দরকার পড়বে ফিল্টার্স অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয় ভালো কথা হলো ফ্রন্ট ক্যামেরাটার মধ্যে আছে হলো ফেস আর এই মোবাইলটি সাপোর্ট করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও লাস্টলি কথা বলবো ব্যাটারিটার কথা তো ব্যাটারিতে এখানে খুবই পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টোয়েন্টি এমএ কিন্তু মেন জিনিস হলে ব্যাটারিটার মধ্যে কোনো ফাস্ট চার্জিং রাখা হয়নি তাও ব্যাটারিটার মধ্যে ফাস্ট চার্জিং রাখা না হলো এই মোবাইলটা আপনার যেটা স্ট্যান্ড বাই মোড বা চলবে হল এক থেকে দেড় দিন আপনার ইজিলি মোবাইলটি চলে যাবে তো খুবই একটা ভালো ব্যাপার এই মোবাইলটির জন্য লাস্টলি কথা বলবো হলো প্রাইস নিয়ে তো ইন্ডিয়ান মার্কেটে এই মোবাইলটি লঞ্চ হলো ষোলো হাজার নশো নব্বই টাকার প্রাইসে ইন্ডিয়ান রুপিজে আর এখন যেটা গ্লোবাল লঞ্চে মনে হয় পাকিস্তানও লঞ্চ হয়ে গেছে আর আমাদের অন্য অন্য বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে হলে এই কদিনের মধ্যে হয়ে যাবে কিন্তু এই প্রাইজের মধ্যে এই রিভিউসে আমি এটাই বলবো যে রিভিউয়ের জাজমেন্টে যে এই স্পেক্স দেওয়া একদমই ঠিক হয়নি আপনারা যদি মোবাইল কিনতে যাচ্ছেন তো আমার মনে হয় যে এই মোবাইলটিকে আপনাদের ওভারলুক করে যাওয়া ভালো কারণ এই মোবাইলটি আপনাদের অত ভালো পারফরমেন্স দেবে না এর চেয়ে অনেক কম দামের পারফরমেন্সে আপনি কম দামের টাকায় আপনি অনেক ভালো পারফরমেন্সের মোবাইল পেয়ে যাবেন যেগুলোতে আপনি গেমিং ইউজ করতে পারবেন যেমন কি এখানে কতগুলো ডিমেরিটস আছে যেরকম আপনি এখানে ফুল এইচডি প্লাস ভিডিওস দেখতে পারবেন না এগুলো সাপোর্ট করে না তো আপনি বলবো যে আমাকে আপনি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন তো এটাই বলব যে এই মোবাইলটি আপনি ওভারলুক করে যান কিন্তু লাস্ট পর্যন্ত এন্ড অফ দ্য দে এটা আপনার চয়েস যে আপনি মোবাইলটি নেবেন কিনা তো আপনি আমাকে কমেন্টে জানান যে এই মোবাইলটি আপনার কেমন লাগলো আর এই রিভিউ ভিডিওটা আমি যদি ভালো লেগে থাকবে তো লাস্ট চ্যানেল সাবস্ক্রাইব নিশ্চয়ই করবো